আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবদা চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবদা চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও দর্শক শুরুতেই জানিয়ে রাখি আজ দুই সেপ্টেম্বর দু রোজ শুক্রবার অবস্থান করছি বাচ্চুমুল্লা ডেইরি ফার্মে আর এই বাচ্চুমুল্লা ডেরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে বাচ্চামা ডেরি ফার্ম মূলত একটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে আপনারা উন্নত মানের বাছাই করা বিভিন্ন জাতের বকনা কালেকশন করতে পারেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এখান থেকে আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন এবং আজকের এই বকনাগুলোর জাত মান কোয়ালিটি বা বয়স কেমন হয়েছে এগুলো আপনাদেরকে জানাবো বাচ্চমলা ডেরি ফার্ম মালিকের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর দর্শক প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাবনা কৃষি চিত্র নামে ফেসবুক এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন দর্শক যে কোনো ভিডিও লিঙ্ক আপনারা সেখানে পাবেন তো চলুন আমরা বাচ্চামুল্লা ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সব অল্প দাম যে যে অল্প দাম তাও সর্বনিম্ন কী দামের আছে সর্বনিম্ন আপনার দাম হবে পঁয়ষট্টি সর্বোচ্চ দাম হবে এক লাখ পাঁচ সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার টাকা যে জি আচ্ছা সর্বনিম্ন আর উপরে আবার এক লক্ষর উপরেও আছে যে যে এক লক্ষ নিচে রাখা যায় না না ওইটা সর্বোচ্চ কোয়ালিটি ফুলি বকনা এবং ওটার মায়ের দিকে এখন সম্পর্ক জানা আছে আচ্ছা কিভাবে এগুলো তাহলে ক্রয় বিক্রয় করতেছেন এগুলো মনে করেন নেটের মাধ্যমে কেউ নেয় বে বায়না দিয়ে ব্যাংকে টাকা লাগায় দেয় আবার কেউ সরাসরি এসে দেখে শুনে নেয় আবার বকনা এখানে বেচা কিনা না হলে হাটে নিয়ে যাও বিক্রি করি আচ্ছা মানে সব রকমের ভাবেই কেনা বেচা করছেন জি জি অবশ্যই আচ্ছা আর দর্শকরা এখানে যারা হয়তো আসবে এসে দেখে শুনে নিবে সেই ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন কি ব্যাংকের মাধ্যমে বা সরাসরি করতে পারবে জি ব্যাংকের মাধ্যমে করলে ভালো হবে আপনার টাকা নিয়ে আসলে কোনো ঝুঁকি ঝুঁকি থাকতে পারে আর ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে কোনো ঝুঁকি থাকবে না আচ্ছা তো মাহমুদ ভাই মোটামুটি তাহলে 11টা বকনা দেখাবেন জি জি আচ্ছা 11টা বকনা দেখাবেন দরদামের সুযোগ দরদামের সুযোগ আছে চলুন তাহলে এক এক করে দশдер বকনাগুলো দেখেন জি দেখেন আহত আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালের বাচ্চাটা দেখতেছি এটা মূলত কি জাত এটা জাত ফিজিয়ান এবং জাতে মানে খুবই ভালো আপনি লক্ষ্য করেন মাথাটা অনেক ছোট চোখগুলো দেখেন বড় এবং কানটা দেখেন ছোট কিন্তু কানে মধ্যে অনেক পশম আচ্ছা এই যে আমরা দেখেন একদম পাতলা এবং পায়ের খুরগুলো আছে দেখেন একদম সাদা বয়স হয়েছে কত মাস বয়স আছে আপনার 8 মাস

আচ্ছা চলুন তাহলে আমরা পরবর্তী বকনা দেখি দেখেন দুই নাম্বার সিরিয়ালের যে বকনাটা দেখতেছি মহুজ ভাই এটা কি জাতের এটা আপনার জাত হবে এবং কোয়ালিটি খুব ভালো ফিজিয়ান জি জি তো আমার তো মনে হয় সবগুলোই হলস্টেন ফিজিয়ান মনে হচ্ছে না কি আছে হলস্টেন ফিজিয়ান দুই একটা কি ফিজিয়ান আছে যে একটা হবে আপনার জার্সির সাথে ফিজিয়ান ক্রস আর বাকি সবগুলোই হলস্টেন হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা এটার বয়স কেমন আছে এটার বয়স আপনার 8 মাস দেখেন এটারও লক্ষ্য করেন মাথাটা কত ছোট চোখগুলো দেখেন অনেক বড় কানটাও ছোট আর এই দেখেন চামড়াটা একদম পাতলা এবং পায়ের খুরগুলো যে দেখেন একদম সাদা মাজাটা দেখেন কতটা ভারী এবং নেস্টটাও কিন্তু হাঁটুর উপর এবং বাটগুলো দেখেন এবং তলার চামড়াগুলো পাতলা হবে আচ্ছা যেহেতু একই বয়সের

আট মাস জি জি আচ্ছা আট মাস বয়সের এই বাচ্চাটা তো প্রথম দুটো তো আট মাসি দেখলাম জি জি আপনার এই তিনটা হবে আপনার আট মাস আচ্ছা এটাও দেখেন মাথাটা অনেক ছোটো কানগুলো ছোটো এবং চামড়াটা দেখায় যে একদম পাতলা এবং পাড় সাদা নেচটাও দেখেন আঁটের উপরে মাজাটাও ভার এবং তলার চামড়াগুলো দেখেন একদম পাতলা মোটামুটি যেহেতু একই ক্যাটাগরির বাচ্চা জি জি এটার দাম এটার দামও পড়বে আপনার সত্তর হাজার টাকা এটার দামও সত্তর জি তারপরে তিনটা বাচ্চা একই যে একই রেট এবং তিনটা যদি একসঙ্গে নেয় আমি তার ফোনের মাধ্যমে ডিসকাউন্ট করে দেবো কিছু এই তিনটা বাচ্চা একসাথে কেউ নিলে আপনার সাথে আলোচনা করে ডিসকাউন্ট পাবে জি জি অবশ্যই চলুন তাহলে পরবর্তী বাচ্চাটা দেখে দেখেন চার নাম্বার সিরিয়ালে যে বাচ্চাটা দেখতেছি যে এটা কি যাতে এটা হবে আপনার হল স্ট্যান্ড ফিজিয়ান এটার বয়স হবে আপনার নয় মাস হল স্ট্যান্ড ফিজিয়ান যে আচ্ছা হল স্ট্যান্ড ফিজিয়ান এটা আবার এক মাস বড় যে জি এখানে চারটে আছে আপনার নয় মাস করে চারটা জি জি এবং এটারও দেখেন মাথাটা ছোট কানগুলে দেখেন কত ছোট চামড়া গুলো একদম পাতলা পাড় খুর গুলো দেখেন সাদা একদম এবং তলার অংশটাও দেখায় দেয় যে চামড়া একদম লোস আচ্ছা মোটামুটি যেহেতু নয় মাসের দেখাবেন চারটা পাব আপনার জি জি আর প্রথম তিনটা দেখলাম আর পরের চারটা এরকম ভাবে যদি সামসাম কেউ যদি নেয় লট আকারে সেক্ষেত্রে কি ডিসকাউন্ট থাকবে যে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনি পঁচাত্তর হাজার টাকা

এবং মাথা দেখেন ছোট এবং কানটা দেখেন কুতুট এবং পায়ের খুরগুলো দেখেন সাদা নেসটা হবে হাঁটুর উপরে মাজাটা এবং ভারী আর এই চামড়াগুলো দেখেন একদম পাতলা তো পাঁচ নাম্বার সিরিয়ালের এই বাচ্চাটার দামটা কত চাচ্ছে তার দামও চাচ্ছেন পঁচাত্তর টাকা দরদাম করে নিতে পারবে পঁচাত্তর হাজার টাকা জি জি দরদাম করে দর্শকরা নিতে পারবে জি আর পরের যে চারটা দেখাবেন লট আকারে নট আকারে আপনি ফোনের মাধ্যমে কথা বললে ডিসকাউন্ট করে দেব আচ্ছা চার পাঁচ ছয় সাত সাত নম্বর পর জি জি আচ্ছা পরের বাচ্চাটা আমরা তাহলে দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে যে এটা তো হলস্টেইল ফিজিয়ান এটা হল স্টেল এটার বয়স হবে আপনার নয় মাস হলস্টেইল ফিজিয়ান নয় মাস বয়স যে দেখেন মাথাটা ছোট এবং চোখগুলো বড় হয়ে যে কান ছোটো এবং চামড়া চোচা দেখেন একদম পাতলা পায়ের খুরগুলো দেখেন সাদা মাজাটা দেখেন অনেকটা ভারী এবং মাজা দেখেন তোলাটা কত সুন্দর চলে আসছে জি জি আচ্ছা নয় মাস বয়সের আর সিরিয়ালে এটা ছয় নম্বর বাচ্চা জি জি এটার দামও পড়বে 75000 টাকা আচ্ছা এটার দামও 75000 টাকা পড়বে একই দাম একই দাম একই দাম सेम ক্যাটাগরির বাচ্চা একই বয়স জি জি দর দাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আমরা পরের বাচ্চাটা দেখাই এই লটের মানে 7 নাম্বার সিরিয়ালের বাচ্চা যে এটা হবে হলস্টেন ফিজিয়ান দেখেন মাথাটা অনেক ছোট কান দেখেন কতটো এবং চামড়া সোসা দেখেন একদম পাতলা বয়স পার করবেলা সাদা এটারও বয়স হবে আপনার 9 মাস 9 মাস জি জি আচ্ছা নয় তলার অংশটা দেখেন একদম চামড়া গুলো পাতলা মাজাটা দেখেন কত সুন্দর ভারী তো মোটামুটি আমরা নয় মাস বয়সে চারটা বাচ্চা দেখতেছি যে চার পাঁচ ছয় সাত এটা সাত নম্বর সিরিয়ালে যে জি এটার দামও কি একই দাম এটার দামও পড়বে পঁচাত্তর হাজার টাকা দরদাম করে নিতে পারবে পঁচাত্তর হাজার দাম দর্শকরা চাইলে জরদাম করে সংগ্রহ করতে পারবে যে অবশ্যই আচ্ছা আর চারটা বাচ্চা দ্বিতীয় লটে আমরা যদি ধরি চার পাঁচ ছয় সাত যে দ্বিতীয় লটে আপনার চারটা বাচ্চা এটাতে ডিসকাউন্ট কেমন থাকবে এটা ফোনের মাধ্যমে আমি আরকি কি ডিসকাউন্ট করে দেবো ফোনের মাধ্যমে আলোচনা জি জি আচ্ছা চলুন তাহলে পরবর্তী বক্তনা দেখান যে দেখেন ভাই এই মুহূর্তে আমরা আট নাম্বার সিরিয়ালের যে বাচ্চাটা দেখতেছি যে এটা কি যাতে এটা হবে আপনার জার্সি ফিজিয়ান ক্রস জার্সি ফিজিয়ান মিক্সড জি জি আচ্ছা বয়স কত মাস এটার বয়স হবে আপনার সাড়ে আট থেকে নয় মাস সাড়ে আট থেকে নয় মাস যে দেখেন এটার আমরা হচ্ছে একদম পাতলা এবং মাথাটা দেখেন অনেক ছোট চোখগুলা বড় মাথার ওইখানে হালকা একটু ঢালু আছে তলা এটা মোটামুটি আসতেছে যে তলাও আছে মোটামুটি ভালোই তলা আছে আচ্ছা যেহেতু জার্সি ফিজিয়ান মিক্স জি জি সাড়ে আট মাস বয়স এই বাচ্চাটার আপনার দামটা কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি জি আচ্ছা পঁয়ষট্টি হাজার সর্বনিম্ন দামের বকোনো আপনার জি জি আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা দাম দরদাম করে নিতে পারবে তো দরদামের সুযোগ আসছে অবশ্যই আছে দর্শক চাইলে তারা দরদাম করে সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা তো এটা সাইড করে দেন পরের যে বাচ্চাটা রয়েছে সেটা দর্শকদের জি দেখো নয় নাম্বার সিরিয়ালে যে বাচ্চাটা দেখতেছি মাহফুজ ভাই একটু বড় সরো বাচ্চা পরের কয়েকটা রয়েছে তিনটা জি জি এটা সিরিয়ালে নয় জি কি জাতের এটা এটা আপনার হলস্টেন ফিজান কিন্তু ঝুকি মুন্ডি আপনার সিংটা হবে একদম ছোট মুন্ডি কোয়ালিটি হবে মানে বড় সিং হবে না 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 এটাও দেখেন এই যে আমরা একদম পাতলা মাথাটা ছোট চোখগুলা বড় বয়স হয়েছে কত মাস এটার বয়স হবে আপনি 11 মাস এগারো মাস জি জি এগারো মাস বয়স হলি এই বাচ্চাটার এখন মূল্য কত এটার মূল্য চা আপনার পঁচাশি হাজার টাকা দরদাম করে নিতে পারবে পঁচা আশি হাজার টাকা জি জি দশকের চাইলে দরদাম করে সংগ্রহ করতে পারবে জি অবশ্যই আচ্ছা বাচ্চার পার্সেন্টেজের দিকে তাকালে এগুলো কেমন আছে এটার আপনার পার্সেন্ট হবে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট থেকে আর আশি পার্সেন্ট এর আগে যেগুলো দেখানো হয়েছে ওইগুলো আপনার হবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আচ্ছা আচ্ছা তো আমরা যদি পরের বাচ্চাটা দর্শকদের দেখাই জি এই বাচ্চাটা কি জাতের এটা আপনার হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের এটা আর পার্সেন্ট হবে আপনার 90 থেকে 95 90 থেকে 95 আপনি লক্ষ্য করেন কানটা কতটুক এবং চোখগুলা দেখেন কত বড় এবং জার্সি গরুর মতো দেখেন মাথাটা কত সুন্দর ঢালো এটা আমরাগুলা দেখেন একদম পাতলা এবং পায়র খুরগুলা দেখেন চারটি সাদা এবং মাজাটা ভারী না এটাকে দেখেন আঠুর উপরে এবং তলার চামড়া সূচাও কিন্তু একদম পাতলা হবে এটা সিরিয়ালের 10 নাম্বার জি জি এই বাচ্চাটার দামটা কত চাপ এটার দাম পড়বে আপনি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই জি জি পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে হ্যাঁ

চামড়াটা দেখে কত পাতলা পারে একদম সাদা এবং মাজার এখানে এসে দেখেন কত ভারী এবং নাভি কম্বল কিন্তু কিচ্ছু নাই আর দেখেন তলাটা দেখেন এখনই কিন্তু দুই কেজি মতো তলা হয়ে গেছে এটার বাচ্চাও তো একটু বড় সড়ো দেখেন যে এটার বয়স হবে আপনার বারো মাস রেডি বকনা বারো মাস যে রেডি বকনা যে যে হ্যাঁ এটার দাম কত আসবে এটার দাম পড়বে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ যে আচ্ছা এটাই আপনার সর্বোচ্চ দামের বকনা যে জি এক লক্ষ পাঁচ হাজার টাকা যে সর্বোচ্চ দামের বকনা এবং কোয়ালিটি তো ভালো এবং এই বাচ্চাটার আগে যে মায়ের ছিল মায়ের দুধ হয়েছে কিন্তু আপনি তিরিশ কেজি পিলাস তিরিশ প্লাস যে যে এটা আমার গ্রামেরই বাচ্চা আমার দেখা আছে মাকে আচ্ছা তার মানে একদম জানা শুনো বাচ্চাটা জি জি এই বাচ্চাগুলো যখন হয়তো গাবিতে পরিণত হবে অনেক দর্শক হয়তো খারাপ মন্তব্য করতে পারে জি করতে পারে এখন দেখেন আপনি প্রতিবেদনে দেয় যেগুলো 3 লাখ 3.5 লাখ টাকার গাবি হয় কোনগুলা এইগুলাই হয় কিন্তু আচ্ছা আপনার 1 লাখ 10 20 হাজার টাকার গাবি কিন্তু এগুলা হবে না আমি সেটাই জানতে আর রেগুলার গাবি কিন্তু আপনি দুধ হবে 4 থেকে 5 কেজি আর এগুলো তো ফার্স্ট বেনে আপনি দুধ হবে আপনার 20 থেকে 22 কেজি এই 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 বাচ্চাগুলো যখন গাবিতে পরিণত হবে জি জি অবশ্যই আচ্ছা তো এটার দাম চাইলেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করে সুযোগ রাখছেন আর বাকি যে বকনা গুলো সবগুলোর ক্ষেত্রেই তো আপনি দরদামের সুযোগ রাখছেন জি জি মোটামুটি যারা হয়তো সরাসরি আসবে সরাসরি আসেনি এটাই সর্বোচ্চ ভালো হবে আপনি সবকিছু দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা তো শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আসলে বকনা সম্পর্কে যদি দুটি কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলার কি আপনি বকনা কিনে তো আর রাতারাতি বড় লোক হওয়া যাবে না এগুলো পিছে পরিশ্রম করতে হবে এখন আপনি মনে করলেন আপনি চাকরি করেন এখন ওই চাকরি ওইখানে বসে থেকে আপনি বক না কিনে নিয়ে গেলেন আপনি ভালোভাবে পরিচর্যা করতে হবে করলে অবশ্যই এর পিছিয়ে লাভ আছে এখন মনে করলেন আজকে দশ লাখ টাকার বক না কিনলেন কালকেই তো দশ লাখ টাকা লাভ হবে না জি তো মাহফুজ ভাই অনেক ধন্যবাদ নতুন কিছু কালেকশন দেখানোর জন্য আর এগুলো যারা হয়তো পছন্দ করবে সংগ্রহ করতে চাইবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার নাম্বারটা যদি নিজে মুখে একটু বলে দিন নাম্বার 01772828633 ই মোহাটসঅ্যাপ সবই খোলা আছে সবই খোলা আছে জি জি অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দর্শক যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা চিত্রের মাধ্যমে বাচ্চ্যমুল্লা ডেইরি ফার্ম থেকে আপনারা উন্নত মানের পঁচানব্বই পার্সেন্ট থেকে শুরু করে সর্বনিম্ন সরি পঁচানব্বই পার্সেন্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন মোটামুটি আশি পঁচাশি পার্সেন্টেসের যারা বকনা সংগ্রহ করতে চান বাছাই করা বকনা তারা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে দরকার হলে ভিডিওটি আবার দেখবেন দেখে শুনে পছন্দ করে আপনারা কিন্তু এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন একদম সুলভ মূল্যে যেহেতু ভাই বলছেন যে কম রেটে আজকের বকনাগুলো শুরুতেই উনি বলেছেন তো আপনারা চাইলে এগুলো পছন্দ করে নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে নতুন পর্বে আর প্রতিনিয়ত পাবনা চিত্রের সঙ্গেই যারা রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দর্শক প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম